নাটোরে বছর বোম্বাই লিচুর বাম্পার ফলন হয়েছে। উচ্চ ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। দেশজুড়ে এখানকার লিচুর চাহিদা থাকায় বাগানগুলোতে ভিড় করছেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। নাটোর প্রতিনিধি মোহাম্মদ রাশিদুল ইসলামের তথ্য রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এবছর প্রায় 100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1200 টন। তবে অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়াতে এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানালেন সংশ্লিষ্টরা। রসে টইটম্বুর, কালার দেখেই মনে হচ্ছে যে কত যে খাবো এরকম মনে হচ্ছে। আমি শিক্ষার্থী একজন, তো লিচুর মৌসুমে আমি এখানে কাজ করছি। দাম মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে, এখন 2200 করে বিক্রি করা হচ্ছে। সারা দেশে চাহিদা থাকায় বিভিন্ন স্থানে এখানকার লিচু সরবরাহ করা হয়। চিটাগাং, খুলনা, রাজশাহী, চাপাই, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ফিরোজপুর, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে এসে লিচু কিনে। কোনো মেডিসিন দিয়ে নাই, না দেওয়ার কারণে আল্লাহ যে রাত দিয়েছে 2-4 বছরের মধ্যে আমরা পাইনি এটা। ভালো ফলনে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছে জেলা কৃষি বিভাগ। এই বাগান থেকেই চাষিরা হারভেস্ট করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে এসে বাগান থেকে সরাসরি সারা দেশের বিভিন্ন জেলাতে এটা সরবরাহ করছে। প্রতি বছর লিচু আবাদে চাষিরা সাফল্য পাবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুরাইয়া মুন্নি, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।